শুধু দর্শক মণ্ডলী আজ আমরা উপভোগ করছি একটি প্রাণবন্ত ফুটবল ম্যাচ যেখানে আজকে দু প্রতিপক্ষ রয়েছে এক দলের নাম হচ্ছে সবুজ দল আরেকটি হচ্ছে নীল দল আসলে বাংলাদেশে ফুটবল একটি অন্যতম জনপ্রিয় খেলা যদিও ক্রিকেটের ভিড়ে এখন অনেকটাই জনপ্রিয়তা হ্রাস পেয়েছে তথাপি ফুটবলের যে জনপ্রিয়তা ফুটবলের যে আগ্রহ এটা আসলে কমানোর কোনো সুযোগ নেই আজকে আমরা একটা প্রাণবন্ত ম্যাচ দেখতে পাচ্ছি সবুজ দল এবং নীল দল এখন দেখতে পাচ্ছি নীল দলের যে ডিফেন্সের প্লেয়ার আছেন তিনি আউট হয়ে যাবলকে ফ্রিক করছেন আমি যাকে দেখতে পাচ্ছি তিনি মনে হচ্ছে বেশ নির্ভরযোগ্য সপাটে মারলেন উনি এখানেও ক্রিকেটের ভাষায় চলে আসছে যাই হোক ওয়ান টু ওয়ান করে পাস দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্রামপণ্ড দিয়ে আক্রমণ চালাচ্ছে সবুজ দল তারা বলটা থ্রো ইন কে ওয়ান টু ওয়ান করে পাস দিচ্ছেন ভেতরে ঢোকার চেষ্টা করছে তবে আমরা দেখতে পাচ্ছি নীল দলের জমাটবদ্ধ যে রক্ষণ ভাগ সেটা ভেদ করে আসলে সবুজের পক্ষে আসা সম্ভব হয়নি আউট হয়ে গেল বল বক্সে বসানো হচ্ছে ফ্রি কিকের জন্য গোলকিপার নিজেও নিতে পারেন অথবা তাদের ডিফেন্সের যে নির্ভরযোগ্য ডিফেন্ডার বেশ স্বাস্থ্যবান ব্যক্তি উনি থ্রোটি করলেন হ্যাঁ শট মারলেন ওয়ান টান করছে বল দখলে লড়াই তবে এখানে ফাউল হয়েছে এখন ফ্রি কিক দেবেন সবুজ দলের প্লেয়াররা তারা আসলে কে দেবে এখন সিদ্ধান্ত নিতে পারছেন না ওদিকে দেখতে পাচ্ছি রেফারি তাদেরকে সিগনাল দিচ্ছেন যে তাড়াতাড়ি দেওয়ার জন্য খুব ইন্টারেস্টিং রেফারি আমরা সাধারণত রেফারিদেরকে একটি হাফ প্যান্ট এবং দেখা যায় একটি গেঞ্জি পরে যে আমরা খেলা পরিচালনা করতে দেখি এখানে রেফারিকে ফুল প্যান্ট এবং জ্যাকেট এবং ক্যাপ পরে রেফারি করতে দেখা যাচ্ছে খুবই ইন্টারেস্টিং আসলে এই খেলাটি হচ্ছে শীতকালে তো তুলনামূলকভাবে হয়তো সেটার কথা চিন্তা করে রেফারি নিজেকে শীতের পোশাক পরিয়ে রেফারি করে নিয়েছে যা খেলায় ফিরে আসি সবুজ দল আক্রমণ ঢোকার চেষ্টা করছে পাস দিচ্ছে আক্রমণে শট করেছেন না শক্ত ডিফেন্সে আটকে গেল ফ্রি কিক হবে ফ্রি কিক বল সংগ্রহ করা করে দিচ্ছেন রে গোলি গোলকিপার বলটিকে কালেক্ট করলেন ফ্রি কিক দেওয়ার জন্য এদিক দিয়ে ডিফেন্সের যেই নির্বাচয প্লেয়ার তিনি বলটি মারার চেষ্টা করছেন এবং তিনি শট মেরে দিলেন বলটি সামনের দিকে আগাচ্ছে চেষ্টা করছে ভেতরে ঢোকার জন্য হেড দিয়েছেন নীলদল বল চেষ্টা করছে রক্ষা করার জন্য বাট আসলে পায়ে রাখতে পারছে না নীলদল দল সবুজ দল বাম প্রান্তদের আক্রমণ সাধারণ আমরা যেটা মনে হচ্ছে উইং দিয়ে তারা আক্রমণ করার চেষ্টা করছে নীল দল বল কালেকশন করেছেন ওয়ান করে আগাচ্ছেন বাট ওখানে হালকা ফাউল যদিও রেফারি বাসি বাজানি সম্ভবত প্লেয়ার একটা সাধারণ ধাক্কা খেয়ে পড়ে গেছেন লং পাস কিন্তু বল নীল দলের গলির হাতে বল নীল ইন করে দিলেন বল সবুজ দলের কাছে আবারও সেই উইং দিয়ে আক্রমণ বাম প্রান্ত দিয়ে তারা আক্রমণ সাধার চেষ্টা করছে বাট এখন পর্যন্ত বলটি সেই রকম যে জমার যে আক্রমণ অর্থাৎ একটা গোল প্রাপ্তির জন্য যে চেষ্টা ফুটবলের তা সহজে হচ্ছে না আসলে ফুটবলে একটি গোল পাওয়াটাই অনেক বড় ব্যাপার থাকে এটা আসলে খুবই উপভোগ্য একটি খেলা হচ্ছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি উভয় দলই তাদের রক্ষণকে শক্ত রেখে আক্রমণে যেতে চাচ্ছে অর্থাৎ একটি গল হতেও পারে চেষ্টা করছে দেখা যাক আক্রমণের কিন্তু না ওখানে ফেলে দিয়েছেন দাবি করছেন তারা ফাউলের কিন্তু রেফরি যেটা বুঝতে পেরেছেন যে এটা ধাক্কা লেগে পড়ে গেছে হবে আবারও গলি বলটি বসিয়েছেন শট দিচ্ছেন প্রাণবন্ত একটি খেলা আমরা উপভোগ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই খেলাটি দেখার